নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে একটা জিনিস আমার হাতে এসেছে, একটা পার্সেল। তো আমি এক সপ্তাহ আগে অর্ডার দিয়েছিলাম একটা হেয়ার স্ট্রেটনার। তো এই স্ট্রেটনারটা দিয়ে চুল স্ট্রেটিং করব বলে খুব শখ করে বলতে পারো অর্ডার দিয়েছিলাম, খুব ইচ্ছে ছিল। তো দেখো, প্রথমে আমি পার্সেলটা খুলে নিচ্ছি এবং তোমাদেরকে এটা দেখাচ্ছি। আমার এরকম অবস্থা, আমি চুলটাকে প্রথমে শ্যাম্পু দিয়ে নেব। তো শ্যাম্পু করার পর আবার ফিরে আসছি। তো দেখো, শ্যাম্পু করে চলে এসেছি আর হেয়ার স্ট্রেটনারটা আমি এবার প্লাগটা গুঁজে দেব এখানে। তো গুঁজে দেওয়ার পরে এবার বসে পড়েছি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। তো এটা আমি সম্পূর্ণ চুলে মেখে নেব। এইভাবে ভাগ করে প্রত্যেকটা চুলে আমি মেখে নিচ্ছি। দেখো, আমার হয়ে গেছে অ্যালোভেরা জেলটা দেওয়া। এবার একটা চিরুনির সাহায্যে ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছি। তো এরপরে দেখো, প্রথমে আমি একটু চুলটা ভাগ করে নিলাম, নিয়ে বাকি চুলটা একটা ক্লিপের সাহায্যে আটকে দিলাম। তো এরপরে দেখো, এই সামনের পোর্শনটা নিয়ে নিয়েছি আর একটু চিরুনি দিয়ে আবারও একটু ভালো করে আঁচড়ে নিলাম। নিয়ে যেহেতু প্রথমবার করছি, আমি কিন্তু একটু ডাউট ফিল করছিলাম যে কেমন কি হবে একটু। তারপরে দেখি এইভাবে আস্তে আস্তে করলাম, কোনো ব্যাপার না, হেয়ারটা সোজা করা কোনো ব্যাপার না। দেখো, এটা দিয়ে খুব ইজিলি করে ফেলেছি। তো এইভাবে আমি দু তিনবার করেছিলাম। দেখো, এইভাবে দু তিনবার করে পরের চুলগুলো আমি প্রত্যেকটা একই রকমভাবে এইভাবেই করে নিচ্ছি। তো দেখো, সব চুলগুলোই কিন্তু আমার স্ট্রেট করা হয়ে গেছে। এবার পুরো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, এইভাবে প্রত্যেকটা চুল কিন্তু আমি একটু সময় নিয়ে করেছি। আর প্রথম কথা, অনেকটা সময় লেগেছে আমার এই সব চুলগুলো এইভাবে হেয়ার স্ট্রেট করতে। সময় নিয়ে করতে হবে অবশ্যই। আর যেহেতু আমার এই স্ট্রেটনারটা কিন্তু একটু কমের মধ্যে ছিল, সেই জন্য হেয়ারটা পুরোপুরি পার্লারের মতো অতটাও সোজা হয়নি চুলটা। সত্যি কথা বলতে পার্লারের মতো অতটা সুন্দর হয়নি, তবে দেখো মোটামুটি চলার মতো হয়েছে। তো আমাদের মতো লোকের এরকমই হলেই চলবে, কেননা পার্লার থেকে করার মতো অত টাকা পয়সা সত্যি কথা বলতে এখন এই মুহূর্তে নেই। তো শখটা মেটানোর জন্য এইরকমভাবেই করা হেয়ারটা।
তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানিও, আর আজকের মতো এখানে বিদায় নিলাম, টাটা।